আসসালামু আলাইকুম গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিষয় কোড একশো যেটা দ্বিতীয় সেমিস্টারের অ্যাপ্লিকেশান অব আইসিটি ইন লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স অর্থাৎ গ্রন্থাগারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ এই বিষয়ের আমি একটি প্রশ্ন আলোচনা করব সেটি হচ্ছে গ্রন্থাগারের তথ্য প্রযুক্তি। প্রয়োগের ক্ষেত্রসমূহ গ্রন্থাগার বা লাইব্রেরি পরিচালনা করার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজ করে থাকি এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করে থাকি তো ম্যানুয়াল কাজগুলো কম্পিউটার ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা যায় এ বিষয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যেমন প্রশ্ন হতে পারে গ্রন্থাগারে তথ্য প্রযুক্তির প্রয়োগগুলো লিখো বা কিভাবে গ্রন্থাগারে তথ্যপ্রযুক্তির প্রয়োগ করা যায় অথবা কোন কোন জায়গায় লাইব্রেরিতে বা গ্রন্থাগারে প্রযুক্তির প্রয়োগ ইন্টারনেট যুক্ত করে করা যায় আবার ইন্টারনেট ছাড়াও লোকালিও করা যায় তো এর একটা সংক্ষিপ্ত ধারণা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই কথাগুলো আপনারা যদি বইয়ের সাথে মিলিয়ে নেন তাহলে আশা করা যায় যে একটা প্রশ্নের উত্তর আপনাদের জন্য হয়ে যাবে তো যে বিষয়গুলো আলোচনা করব। যে টপিক্স হলো গ্রন্থাগারে তথ্য প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রসমূহ সাধারণত একটা লাইব্রেরি যখন উন্মুক্ত করা হয় পাঠকের জন্য খুলে দেওয়া হয় সেখানে এই লাইব্রেরিটার সুষ্ঠু পরিচালনা করার জন্য কতগুলো শাখা কাজ করে আমরা জানি লাইব্রেরির যে সকল শাখা রয়েছে শাখাগুলো আমি এখানে লিখে রেখেছি এক নম্বর সংগ্রহ শাখা এই সংগ্রহ শাখার একটা বিষয়ে আলোচনা হবে তার প্রাসঙ্গিক গ্রহণকার্যাবলী তারপরে রয়েছে প্রক্রিয়াকরণ শাখা সেখানে সূচীকরণ শ্রেণীকরণ মৌলিক কাজ এর বাইরে আরও কিছু কাজ রয়েছে প্রক্রিয়াকরণে তারপরে রয়েছে পাঠক সেবা শাখা লেনদেন বা ধার এই বিষয়গুলো এখানে আসবে রেফারেন্স শাখা রেফারেন্স শাখা হচ্ছে একটা লাইব্রেরির একটি গুরুত্বপূর্ণ শাখা যেটা ছাড়া গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না তো সেখানে গবেষকদের তালিকা তৈরি করা এবং সে অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা তারপরে রয়েছে প্রশাসনিক শাখা এটা লাইব্রেরিতে প্রশাসনিক শাখা অনেক কাজ করে থাকে এর মধ্যে এখানে রয়েছে আমি একটা পয়েন্ট হিসাবে নিয়েছি হিসাব পরিচালনা করা এবং কর্মী বিন্যাস তারপরে রয়েছে মজুদ শাখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে কয়েকটি শাখা এখানে উপস্থাপন করা হলো এই কাজগুলো করার জন্য লাইব্রেরিতে কম্পিউটার বা প্রযুক্তি কিভাবে সহায়তা করতে পারে এই আলোচনাগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে রয়েছে সংগ্রহ শাখা লাইব্রেরির সংগ্রহ শাখাটা একটি গুরুত্বপূর্ণ একটি শাখা যার মাধ্যমে পাঠকের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয় একজন পাঠক তার দৈনন্দিন যে চাহিদা রয়েছে সেটা লাইব্রেরিয়ান তার দক্ষ কর্মী বাহিনী দ্বারা যাচাই করে থাকেন এবং পাঠকের চাহিদা মূল্যায়ন করে পাঠকের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করে থাকেন যদি লাইব্রেরিটি পাবলিক লাইব্রেরি হয় তাহলে সেখানে পাঠকের চাহিদা একরকম সেটি যদি একাডেমিক লাইব্রেরি হয় তার চাহিদা একরকম লাইব্রেরিটি যদি স্পেশাল লাইব্রেরি হয় তাহলে সেটার চাহিদা একরকম তো এই চাহিদা অনুযায়ী একজন লাইব্রেরিয়ান তথ্য সংগ্রহ করার জন্য পুস্তক সংগ্রহ করার জন্য পাবলিশার ক্যাটালগ খুঁজে থাকেন এখন একজন লাইব্রেরিয়ানের পক্ষে যদি লাইব্রেরিটি কোনো রুরাল এরিয়াতে হয় একেবারে গ্রামীণ অঞ্চলে হয় তাহলে তার পক্ষে জেলা শহর বিভাগীয় শহর বা রাজধানী শহরে গিয়ে প্রকাশকের যে ক্যাটালগ সেটি সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য বাছাই করাটা কঠিন হয়ে যায় একজন লাইব্রেরিয়ান তা লাইব্রেরিতে বসে সংগ্রহ শাখায় তথ্যপ্রযুক্তির প্রয়োগের মাধ্যমে যে কাজটি করতে পারেন সেটি হল কম্পিউটার দ্বারা তিনি ইন্টারনেট সংযোগ নিয়ে পাঠকের চাহিদা পূরণের জন্য পাবলিশার ক্যাটালগ অসংখ্য পাবলিশারের ক্যাটালগ তিনি মুহূর্তের মধ্যে সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে বাছাই করে তার চাহিদা তিনি দিতে পারেন এবং এই চাহিদা দেওয়ার পরে লাইব্রিয়ান গ্রহণ কার্যাবলী করবেন অর্থাৎ তিনি ক্রয়ের আদেশ দিলেন ক্রয়ের আদেশ দেওয়ার পরে যখন পাবলিশার লাইব্রিয়ানের বা গ্রন্থাগারের চাহিদা অনুযায়ী পুস্তক সরবরাহ করবে তখন সেটা তিনি মিলিয়ে নেবেন যে তার ক্রয়ের আদেশ অনুযায়ী পাবলিশার পুস্তক সরবরাহ করেছে কিনা তাহলে গ্রহণকার্যাবলীটাও সেখানে এই সংগ্রহ শাখা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে সেটা মিলিয়ে নিতে পারেন এবং এই তথ্যগুলো সমসাময়িক রাখার জন্য যাতে পরবর্তীতে নতুন যখন পুস্তক ক্রয় করা হবে তখন পূর্বের পুস্তক ক্রয়ের যে তালিকাটি রয়েছে সেটি কম্পিউটার থেকে বের করে সমসাময়িক করে রাখতে পারেন এটা হলো সংগ্রহ শাখার কাজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ্রন্থাগারের দ্বিতীয় যে কাজটি প্রযুক্তির মাধ্যমে করা হয়ে থাকে সেটা হলো প্রক্রিয়াকরণ শাখার কাজ এই প্রক্রিয়াকরণ শাখায় একজন লাইব্রেরিয়ান তার সংগৃহীত জ্ঞান সামগ্রী পুস্তক সামগ্রী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই সেটা অ্যাক্সেশন করা যায় অ্যাক্সেশন রেজিস্টারে এন্ট্রি করতে পারেন একটি তালিকা অ্যাক্সেশন রেজিস্টার ফাইল তৈরি করে সেখানে সংরক্ষণ করা যায় এবং এই কাজটি সংযোজনী খাতায় তথ্য এন্ট্রি করার পরে একজন লাইব্রেরিয়ানের মূল কাজ হচ্ছে সংগৃহীত পুস্তক সূচিকরণ করা এবং শ্রেণীকরণ করা এই সূচীকরণ এবং শ্রেণীকরণ সেটা ম্যানুয়ালি কার্ড ক্যাটালগের মাধ্যমে করা যায় এই কাজটি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একজন লাইব্রেরিয়ান বিভিন্ন লাইব্রেরি সফটওয়্যার যেমন কোহা গ্রিনস্টোন ইত্যাদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে লাইব্রেরির সামগ্রীকে খুব সহজেই সূচীকরণ এবং শ্রেণীকরণ করা যায় এবং সেখানে কল নাম্বার দেওয়া যায় সূচীকরণে লেখকের নাম পুস্তকের নাম বা বিষয়ের নাম দিয়ে একজন পাঠক তার কাছে কোনো তথ্য সন্ধান করতে পারে অথবা শ্রেণীকরণ নাম্বার দিয়েও পাঠক তথ্য চাইতে পারে তো এই ছিল প্রক্রিয়াকরণ শাখার কাজ এবং প্রক্রিয়াকরণ শাখায় প্রযুক্তির এটি হল ব্যবহার তৃতীয় যে কাজটি গ্রন্থাগারে তথ্যপ্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রের মধ্যে সেটা হলো পাঠক সেবা শাখা একটি লাইব্রেরির মূল লক্ষ্যই হচ্ছে পাঠক সেবা প্রদান করা যত আয়োজন সব কিছু পাঠকের জন্য এবং সেই পাঠককে খুব সহজে কম সময়ে সেবা দেওয়ার জন্য লাইব্রেরিয়ান লাইব্রেরিতে কম্পিউটার ব্যবহার করে পাঠকের তালিকা তৈরি করতে পারে যারা নিয়মিত যে পাঠকরা আসে তাদের একটি তালিকা থাকতে পারে এবং ওই তালিকা অনুযায়ী নিয়মিত যে পাঠকরা বই লেনদেন করেন অথবা ধার নেন তাদের তথ্য সংরক্ষণ করে তাদেরকে আলাদাভাবে আলাদা ফাইল তৈরি করে যে পাঠকরা বাড়িতে বই নিয়ে পড়ে তাদের তথ্য সংগ্রহ করতে পারেন এবং এই পাঠকদেরকে যারা ধার নিয়ে বই পড়ে তাদের অবশ্যই একটি একটি নির্দিষ্ট সময়ের জন্য পুস্তক ধার দেওয়া হয় পাঠক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার লাইব্রেরিতে পুস্তক ফেরত নিয়ে না আসে তাহলে পাঠকের কাছে মেসেজের মাধ্যমে একটি ওয়ার্নিং চলে যাবে এই ব্যবস্থা এই প্রযুক্তির মাধ্যমে পাঠক সেবা শাখায় করা যেতে পারে তাহলে গ্রন্থাগারে তথ্যপ্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রের মধ্যে পাঠক সেবা শাখার কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ এইখানে পাঠককে যেমন সেবা দেওয়া হবে তেমনই পাঠককে উদ্বুদ্ধ করার জন্য পাঠকের সারণি তৈরি করে পাঠকের সেবা প্রদান করা এবং তার তার যে লেনদেন তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য ম্যানুয়ালি খাতা কলমে কাজটি অনেক কঠিন হয়ে পড়ে আবার কোনো পাঠক যদি লাইব্রেরিতে পনেরো দিন বা এক মাসের জন্য বই নেওয়ার পর সে যদি ফেরত না আসে তাহলে তাকে খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যেতে পারে কিন্তু পাঠকের যাবতীয় তথ্য অনলাইনের মাধ্যমে কম্পিউটারে লাইব্রেরিতে সংরক্ষণ করলে নির্দিষ্ট সময়ের পরে যখন সে বই ফেরত না দিবে তখন তার কাছে মেসেজ চলে যাবে তাহলে এটা হচ্ছে পাঠক সেবা শাখার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে রয়েছে রেফারেন্স শাখা রেফারেন্স শাখা হচ্ছে একটি লাইব্রেরির একটি গুরুত্বপূর্ণ শাখা এখানে মূল্যবান তথ্য সামগ্রী সংরক্ষিত থাকে এই শাখায় সাধারণ মানের পাঠক সাধারণত প্রবেশ করে না সেখানে উচ্চ মানের পাঠক গবেষক শ্রেণীর পাঠকরাই সেখানে প্রবেশ করে থাকে তো সেই পাঠকদের সেবাটাও একটু উচ্চমানের হয়ে থাকে এই রেফারেন্স শাখায় যে সকল পাঠক আসেন তাদের সেবার জন্য রেফারেন্স লাইব্রেরিয়ান থাকেন রেফারেন্স কর্মী থাকেন তো এই রেফারেন্স কর্মীরা গবেষকদের এই তথ্যকে কম সময়ে পৌঁছে দেওয়ার জন্য গবেষকদের তালিকা তৈরি করা গবেষকদের যা চাহিদা রয়েছে সেই চাহিদা সংরক্ষণ করা তো এই কাজগুলো একজন রেফারেন্স কর্মী কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারে সেখানে ফাইল তৈরি করে তাদের যাবতীয় চাহিদা সেখানে নোট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা কারণ রেফারেন্স শাখায় সাধারণত যে পাঠকরা আসে অনেক সময় তাৎক্ষণিক তাদেরকে সে সেবা দেওয়া যায় না তথ্য দেয়া যায় না আবার এমন কিছু জটিল তথ্য রয়েছে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো রেফারেন্স কর্মী ইচ্ছা করলে নিজ থেকে কোনো গবেষককে সরবরাহ করতে পারেন না সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন রয়েছে তো সেজন্য এ রেফারেন্স শাখায় গবেষকদের তালিকা তৈরি করে তাদের চাহিদা মাফিক তথ্যগুলো সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য এখানে প্রযুক্তির প্রয়োগ করা যেতে পারে পুস্তকের পাশাপাশি বিভিন্ন জার্নাল থাকে সেখানে এই জার্নাল ক্রয় করার জন্য এই গ্রহণ শাখাকে সহায়তা করতে হয় কারণ এখানে জার্নাল ক্রয়ের জন্য আদেশ প্রদান এবং আদেশ বাস্তবায়ন হলো কি না সেটা যাচাই করা এবং সর্বশেষ সর্বরাহকিত জার্নালগুলো বা সাময়িকীগুলো গ্রহণ করা তো সেজন্য একজন রেফারেন্স কর্মী তার শাখায় বসে প্রযুক্তির সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের নামি দামি তথ্যগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন তারপরে রয়েছে পাঁচ নম্বরে প্রশাসনিক শাখা প্রশাসনিক শাখায় তথ্য প্রযুক্তির প্রয়োগ একটি ব্যাপক বিষয় কারণ এই প্রশাসনিক শাখা দ্বারাই পুরো লাইব্রেরিটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে লাইব্রেরি সুষ্ঠু পরিচালনা এবং পাঠকের উন্নত সেবার জন্য এই প্রশাসন সবসময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আর তাদের এই কাজগুলো সহজ করার জন্য সেখানে প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে প্রশাসন শাখায় হিসাব পরিচালনা করা হয় আয় ব্যয় লাইব্রেরির যদি কোনো আয় থাকে এবং লাইব্রেরি যে নিয়মিত যে ব্যয় রয়েছে সেগুলোর সুষ্ঠ এবং নির্ভুল হিসাবের জন্য কম্পিউটার বা প্রযুক্তির ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সুতরাং এই প্রশাসনিক শাখায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুব সহজেই হিসাব সংরক্ষণ করা যায় এবং চাহিদা মাফিক কর্তৃপক্ষকে হিসাবের রিপোর্ট প্রদান করা যায় এবং সেগুলো নিয়মিতভাবে সমন্বয় করা আপডেট করা এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার এই কাজটি তথ্যপ্রযুক্তি প্রয়োগ করে খুব সহজেই করা যায় সুতরাং এই প্রশাসনিক শাখায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং একইভাবে এই প্রশাসনিক শাখায় আরও যে কাজটি করা হয় সেটি হচ্ছে কর্মী বিন্যাস করা গ্রন্থাগার ক্রমান্বয়ে বড় হতে থাকে তার সম্পদ বাড়তে থাকে তার সংগ্রহ বাড়তে থাকে এবং এই সংগ্রহ বাড়লে পাঠক বাড়ে পাঠক বাড়লে তাদেরকে উপযুক্ত সেবা প্রদান করার জন্য কর্মী অবশ্যই বেড়ে যায় তো এই গ্রন্থাগার কর্মীদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে বণ্টন করার জন্য এবং তাদের তাদেরকে কাজে মনোযোগী করার জন্য এই কাজগুলো সুষ্ঠু বন্টন করার জন্য কম্পিউটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম্পিউটার যদি তথ্যগুলো আপডেট থাকে সেখানে যদি ইন্টারনেট সকলেই ব্যবহার করে তাহলে দেখা যাবে যার যখন যে শাখায় দায়িত্ব রয়েছে যে সময়ে দায়িত্ব রয়েছে সেটা তার কাছে খুব সহজে পৌঁছে দেওয়া সম্ভব তাহলে এখানে কোনো মিসিং হওয়ার সম্ভাবনা থাকে না দায়িত্বে অবহেলা করার কোনো সুযোগ থাকে না তো সেজন্য এই প্রশাসনিক শাখায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো মজুত শাখা লাইব্রেরি সামগ্রী কয়েক বছর পর পর সেটি গণনা করতে হয় যে তার মোট সংগ্রহ কত রয়েছে এবং এই সংগ্রহ থেকে অপ্রয়োজনীয় তথ্য কি কি বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে সর্বশেষ তার সংগ্রহ কত রয়েছে সেটার একটা সুষ্ঠু তালিকা তৈরি করা প্রয়োজন আর এই কাজটি একবার করার পরে পরবর্তীতে যখন আবার করা হবে তখন পূর্বের তথ্যগুলো খুব সহজে সমন্বয় করার জন্য সেখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি এই মজুদ শাখায় কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে পূর্বের তথ্যর সাথে পরবর্তী তথ্য খুব সহজে সমন্বয় করা যায় সুতরাং মজুদ শাখাও তথ্যপ্রযুক্তি প্রয়োগের একটি অন্যতম ক্ষেত্র এছাড়া রয়েছে গ্রন্থাগারে অনেক তথ্য যেগুলো বিভিন্ন কারণে হাইট করা হয় অর্থাৎ গোপন করে রাখা হয় সেগুলো আবার যখন উন্মুক্ত করার সময় হয় তখন সেগুলো আবার সামনে নিয়ে আসা হয় এটাকে তথ্য পুনরুদ্ধার বলে বা ইনফরমেশান রিট্রিভাল তো এই ইনফরমেশান রিট্রিভালের জন্য বা তথ্য পুনরুদ্ধার করার জন্য তথ্য প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে কারণ কোনো ডকুমেন্ট যখন কম্পিউটারে কোনো ফাইল করে সেটার উপরে বিশেষ চিহ্ন দিয়ে বিশেষ মার্ক করে রাখা হয় যে এটা আগামী পাঁচ বছর পরে আগামী দশ বছর পরে এটা প্রয়োজন হবে সুতরাং এই দশ বছরের জন্য এটাকে হাইট করে রাখা হল দশ বছর পর ওই তথ্যটি খুব সহজেই বের করা সম্ভব হয় কম্পিউটার থেকে কিন্তু এই তথ্যটা যদি কোনো এক জায়গায় প্যাকেট করে রাখা হয় তাহলে গ্রন্থাগার কর্মী চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে হয়তো বা ওই তথ্যটি ওখানেই পড়ে থাকবে সেটার কেউ খুঁজে পাওয়ার সুযোগ পাবে না বা কেউ জানবেও না তো সেজন্য ইনফরমেশন রিট্রিভাল বা তথ্য পুনরুদ্ধার করার জন্য এই তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া এখানে যে বিষয়গুলো রয়েছে এর বাইরে আরেকটি বিষয়ে আলোচনা করা যায় সেটা হলো সংরক্ষণ প্রক্রিয়া গ্রন্থাগারে যে তথ্য সামগ্রীর বিপুল সমাহার রয়েছে এই বিপুল সমাহারকে খুব সহজে চিহ্নিত করার জন্য খুব সহজে পাঠক বা গ্রন্থাগার কর্মীর চোখে পড়ার জন্য আমরা শেলফে বিভিন্ন লেভেল তৈরি করে লাগাইতে পারি আর এই লেভেলগুলো লাগানোর জন্য এই লেভেলগুলো স্থাপন করার জন্য কম্পিউটার দ্বারা বা তথ্যপ্রযুক্তির প্রয়োগ দ্বারা খুব আকর্ষণীয়ভাবে সেগুলোকে প্রিন্ট করে আমরা সেখানে লেভেল লাগিয়ে দিতে পারি তাহলে পাঠকের অথবা লাইব্রেরি কর্মীর খুব সহজেই তার কাঙ্ক্ষিত চাহিদাটি চোখে পড়ার সম্ভাবনা থাকে যেমন এখানে লেবেল লাগানো হলো এটি হচ্ছে গল্পের কর্নার এটি কবিতার কর্নার এটি মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তকের কর্নার এটি ভাষা বিষয়ক পুস্তকের কর্নার এইভাবে যদি প্রত্যেকটি শেলফের মধ্যে খুব আকর্ষণীয়ভাবে লেবেল লাগানো হয় তাহলে দেখা যাবে যে গ্রন্থাগারের যে সামগ্রীগুলো সেগুলো হাতে লিখে লেবেল তৈরি করে লাগিয়ে দিলে যেই সৌন্দর্যটি প্রকাশিত হতো কম্পিউটার দ্বারা প্রিন্ট করে এবং সেটাকে বিভিন্ন কালারফুল করে যখন উপস্থাপন করা হয় তাহলে সেটি অবশ্যই দেখতে খুব সুন্দর দেখা যায় এবং পুস্তক বাইন্ডিং বা অন্যান্য কাজেও এই লেভেলগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের এই আলোচনা আশা করি এই গ্রন্থাগারে তথ্য প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রসমূহ এটি আপনারা এই আলোচনা থেকে আপনাদের সামান্য কিছুটা হলো ধারণা তৈরি হবে এই আলোচনার পাশাপাশি যদি আপনারা আপনাদের বইয়ের সাথে সম্পর্ক রেখে একটু মিলিয়ে নেন তাহলে দেখা যাবে যে অবশ্যই আপনাদের সেটা পরীক্ষার জন্য একটি ভালো সাপোর্ট দেবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ